হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে। অনেকদিন ব্লগ করা হয়নি, তাই ভাবলাম করি। আর আমার শরীরও প্রচণ্ড খারাপ, সেই জন্য দেখো আমার কথাও বলতে পারছি না, জানি না তোমরা শুনতে পাবে কি না ঠিকঠাক। অনেক বেশি জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা গরম লেগে আছে। তার তো গলা ব্যথা, রক্ত বেরিয়ে যাচ্ছে গলা দিয়ে কাশতে কাশতে। অনেক বেশি জ্বর, প্রে করো আমি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। আর সকাল সকাল আমি চা খেলাম, কারো যদি ঠান্ডা লাগে একটা টিপস দিয়ে দিই। দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু আদা ভালো করে দিয়ে লিকার চা খাবে। চা পাতি দিয়ে চিনি একদম না দেওয়ার মতন দেবে, তারপরে খাবে, গলায় খুব আরাম পাওয়া যাবে। আর তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা যদি পাশে না থাকতে, এরকম সাপোর্ট না করতে, যেটুকুই সাপোর্ট করো ওটাই আমার কাছে অনেক। তো অনেক বেশি থ্যাংক ইউ তোমাদের, তোমাদের জন্যই আমার এই পথ চলা। তো অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এখন বেজে গিয়েছে হলো সকাল 9টা। 9টার সময় আমি উঠলাম, উঠে সবার প্রথম মুখ টুক ধুয়ে তারপরে আমি আসলাম, কারণ শরীর তো প্রচণ্ড খারাপ। রাতে একটু ঘুমাতে পারিনি গলা ব্যথায়, সেই জন্য আজকে লেট হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। সকালবেলা খালি পেটে কুরকুরে, এইটুকু কুরকুরে কে খায়? দেখো কোনটুকু কুরকুরে নিয়ে এসছে, কে এসেছে, কি এনেছো? এই দেখো কোনটুকু কুরকুরে এনেছে, আবার আমাকে বলছে খাও দাও। একটু বলে দাও হাই কেমন আছে বলো। হাই বন্ধুরা, গাও আর তো সময় আছে বাইতে শুতে, তো বাই কর দাও বল। আচ্ছা যাও, ওটা খাবো, খাও। এই তোর ফেভারিট বোতল, পিঙ্ক কালারের। আমি এখন চা শেষ করে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। রাস্তা ভেঙে দিয়েছে, হ্যাঁ চলো দেখাচ্ছি, রাস্তা ভেঙে দিয়েছে। গুড্ডু তাকা, এই গুড্ডু তাকা, হাতে দেখো কি সুন্দর একা একা। রাস্তা ভাঙছে, নতুন রাস্তা করবে, চলো তোমাকে দেখাই আমাদের ঘরের সামনে। এই গরম তো লাগবে, রোদ না, চলো বৃষ্টি দাঁড়াও, একা একা ওরকম দৌড় মারে না। কি হয়েছে, গরম লাগছে, সারাক্ষণ শুধু ঘরের মধ্যে পাখার মধ্যে থাকবে, দাঁড়াও দুষ্টু। দেখলে রাস্তাটা ভেঙে, পুরো যত দূর নজর যাবে তত দূরই রাস্তা ভেঙে ওরকম অবস্থা করেছে, কত যাতায়াতের সমস্যা, নতুন করবে তো সেই জন্য। তোমাদের একটা জিনিস দেখাবো, সর্বদি লেবু গাছ মানে লাগিয়েছে, কিন্তু হয়ে গেছে কি লেবু জানি না, এত টক এত টক হয় সর্বদি লেবু, এরকম বড় বড় কিন্তু প্রচণ্ড টক, তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ গোল গোল পুরো গাছে কিন্তু এরকমই লেবু, এই দেখো, এই যে এইটা এত বড় বড় লেবু হবে। পুরো গাছটা এরকম বড়, এই দেখো, মানে এত টক, বাঘের পেছনে বাঘকে যদি খাওয়ানো হয় বাঘ এমনি দৌড় মারবে। চলে আসলাম আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে একই জায়গায়। আর দেখো আমগুলোর কি অবস্থা করেছে, এই দেখো আম পেকে গেছে। হ্যাঁ এগুলো কি কিসে খেয়েছে, পাখিতে নালে? এই দেখো এই কাঁচা অবস্থায় এই আমটা পাকেনি, আমার মাতাও তুলে এনে রেখেছে, এত মায়া মমতা। আর আমাদের এই গাছটা দেখো কত বড় হয়েছে, এইটাই ডাগা সবাই কেটে কেটে খায়, দারুণ লাগে প্রচুর ডাগা। এই খাটটা একদম অচল, এই খাটে আমি আমার দিদি ঘুমোতাম, এই যে এই ঘরটাতে, এই ছোট্ট ঘর বানিয়েছিল আমার বাবা আমাদের জন্য,
কিন্তু এখন খাটটার অবস্থা খারাপ। কত বছর পরে আমি ভাবিনি আমাদের কোনোদিন পাকা বাড়ি হবে। এই দেখো আমি বাড়িটা দেখাচ্ছি, এখনো কাজ হচ্ছে তো নিচ থেকে যাই। ওই যে ওই দেখো, ও আপরে সব তো বাস আর বাস। এই দেখো বাড়ি হচ্ছে আমাদের শেষমেশ এত কয়েক বছর পরে। আমি তো জীবনে ভাবিনি যে আমাদের বাড়ি পাকা বাড়িতে আমরা থাকবো। আর এখানে বসার জায়গা করেছে খুব সুন্দর। এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখো ভালো করে। এখন দেখো শুধু বাঁশ লাগানো তো দেখানো যাবে না। পুরোনো ঘর তো ছিলাম, এই ঘরটা ভেঙে যাওয়াতে কষ্টও হচ্ছে। পুরোনো জিনিসের মায়া তো সহজে কাটে না। এই ঘরটাতে আমি ছিলাম, আমার দিদি ছিল, খুব একটা মায়া লাগছে, এরম বেঁকে পড়ে আছে। এরপরে আজকে মনে ভেঙে দেবে এটা। আর কাঁঠাল দেখো, বাবারে বাবা, কাঁঠালের অভাব নেই গাছে, কাঁঠালের অভাব নেই গাছে। এই জায়গা দিয়ে শুরু করে পুরো একেবারে ওই মাথা অবধি হয়েছে সব একসাথে। এই দেখো ম্যাও মশাই আমাদের বাড়ির সব কিছু খেয়ে নেয়। এইটা আমার বাপের বাড়ি আর আমি যাচ্ছি এখন শ্বশুর বাড়ি, একদম পাশাপাশি তো। এই যে এই যে আর এই দেখো সকাল আমাদের বাড়িতে কারা উপস্থিত হয়েছে তোমরা এই ভিডিওটা দেখে অতিরিক্ত ভালো লাগবেই। এত সুন্দর খেলছিল না ওরা, এক পাল এসেছে এক পাল। দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। বৃষ্টি তুই দিলে পরে হনুমানে টেনে নিয়ে যাবে হাত। সরো, হনুমানে টেনে নিয়ে যাবে, তুমি এখানে বসো। এই ওখানে বস। দেখছিস মাঙ্কি কি করে বৃষ্টি, ওদের মাঙ্কির বেবি। গেট খুলে নেবে এ বৃষ্টি। ওই দেখ দে বিকু খাচ্ছে, কি খাচ্ছে মাঙ্কিতে? দেখো ছোট বাচ্চাটা, দেখো বাবা বাবা বৃষ্টি সর, হাত ধরে টান দেবে কিন্তু। এটা ছোট বাচ্চা দেখো মা, দুটো বাচ্চা, মা দুটো দুটোর করে, হ্যাঁ চারটে না। ওই দেখো বিস্কুট খাচ্ছে কি সুন্দর। ওয়াও কি দারুণ লাগছে ওইটার মনে হয় মা, তাই না মা? ও মা ওই যে আরেকটা, ও মা এক পাল এসছে। এই একটা দুটো তিনটে, তিনটের গুলো তিনটে বেবি। ওয়া ও বাবা রে, আরো একটা যে। ও মা উপরে ঘর বন্ধ, হ্যাঁ উপরে ঘর বন্ধ, না হলে ঘরের মধ্যে ঢুকে ঢুকে যাবে।
এই এক জোড়া, এই এক জোড়া, আর ওই যে বাবা এক জোড়া না, ওইখানে তিনটে। কি সুন্দর খেলা করছে ওরা, বিস্কুট খেয়েছে না, ভালো লাগছে, দারুণ লাগছে। কি খেয়েছে? মা আমি খেলা করতে পারি আমি। তুমি ওদের সঙ্গে খেলা করতে পারবে না, হ্যাঁ না, কামড় দিয়ে দিলে। হ্যাঁ কিছু খেতে পারে না যে। ওমা দেখো কিন্তু এদিকে আসছে কিন্তু। কিরে তোরা সব কেমন আছিস? আজকের ভিডিওটা এই অবধি, শৈলা সঙ্গ দিচ্ছে না ব্লগ করা, তো টাটা বাই বাই। বৃষ্টি তুই দিলে পরে হনুমানে টেনে নিয়ে যাবে হাত, সরো, হনুমানে টেনে নিয়ে যাবে, তুমি এখানে বসো, এই ওখানে বস। দেখেছিস মাঙ্কি কি করে বৃষ্টি? ওদের মাঙ্কির বেবি গেট খুলে নেবে। এ বৃষ্টি ওই দেখ, দে বিকু খাচ্ছে। কি খাচ্ছে মাঙ্কিতে? বিকু খাচ্ছে। ওই দেখ, ওই দেখ ছোট বাচ্চা, ওই দেখ, ইয়েস বেবি, ওই দেখো মা মা দেখো ছোট বাচ্চাটা দেখো। বাবা বাবা এই বৃষ্টি সর, হাত ধরে টান দেবে কিন্তু, এটা ছোট বাচ্চা দেখো মা, দুটো বাচ্চা, মা দুটো দুটোর কোলে, হ্যাঁ চারটে না, ওই দেখো বিস্কুট খাচ্ছে কি সুন্দর। ওয়াও কি দারুণ লাগছে, ওইটার মনে হয় মা, তাই না মা? ও মা উমা এক পালে এসছে, এই একটা দুটো তিনটে, তিনটের কোলে তিনটে বেবি। ওয়া ও বাবা রে, আরো একটা যে উমা, উপরে ঘর বন্ধ, হ্যাঁ উপরে ঘর বন্ধ, না হলে ঘরের মধ্যে ঢুকে ঢুকে যাবে। এই এক জোড়া, এই এক জোড়া, আর ওই যে বাবা এক জোড়া না, ওইখানে তিনটে। খেলা করছে ওরা, বিস্কুট খেয়েছে না, ভালো লাগছে, দারুণ লাগছে। কি খেয়েছে? মা আমি খেলা করতে পারি আমি। তুমি ওদের সঙ্গে খেলা করতে পারবে না, হ্যাঁ না,
কামড় দি দিলে? হ্যাঁ, কিছু খেতে পারে না যে। ওমা দেখো কিন্তু, এদিকে আসছি কিন্তু। কিরে তোরা সব কেমন আছিস? আজকের ভিডিওটা এই অবধি। শৈলা সঙ্গ দিচ্ছে না ব্লগ করার, তো টাটা, বাই বাই।